নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2022, আপনি ধনুরাশির মানুষ, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে একটি আপনাদের ক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে জানাই গুড নিউজ, শুভ সংবাদ। সেটি হচ্ছে আপনাদের শনির সাড়ে সাথীর ফেজ শেষ হয়ে গেছে, অর্থাৎ এই মে মাস থেকে আপনি সাড়ে সাথী থেকে মুক্ত হয়ে গেছেন অলরেডি। এই যে মে মাসে আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বিবাহ, প্রেম, ভাগ্য, কেরিয়ার, কর্ম, ব্যবসা, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে একটি কথা আমি বারবার বলি, এই ভিডিওটি যে আপনাদেরকে যদি 10-20% যদি সাহায্য করে আমি নিজেকে গর্ব অনুভব করব, কারণ এটি একটি সম্ভাবনা মাত্র। আপনার জন্ম ছক শেষ কথা বলবে। তবে এই ভিডিওটি দেখুন, ধনুরাশির কি বলুন তো, একজন খুব গরিব মানুষের আছে যে টোটো চালায়, আবার খুব উচ্চ লেভেলে সে দেখা যাচ্ছে বড় ধরনের একটা কোম্পানিতে চাকরি করছে বা কোনো জায়গাকার ম্যানেজার পোস্টে আছে। সব রকমই মানুষ কিন্তু আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমান ভাগ্য কিন্তু নয়। তবে এটি একটি অ্যাভারেজ ফল, যে সম্পূর্ণ যে হুবহু যে মিলবে এটি নয়। প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা, আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের উন্নতি যথেষ্ট পরিমাণে থাকবে এবং এর পাশাপাশি আপনাদের চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, পারিবারিক সুখ, এবং আপনাদের ক্ষেত্রে দুটি রাজ্য সৃষ্টি করছে। একটি হচ্ছে মার্জনা করবেন, একটি হচ্ছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে হংস নামক মহাপুরুষ রাজ্য। এই দুইটি রাজ্য আপনাদের পারিবারিক সুখ এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু ঘটাতে চলেছে। আপনি ধনুরাশি মানুষ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে, এবং এর পাশাপাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের বিশেষ করে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এ মাসে কিন্তু হতে চলেছে। অর্থাৎ অনেকের ক্ষেত্রে আমি বারবার বলেছি, কর্ম পাশাপাশি ভাগ্য যদি আপনাদের সাথ দেয়, আপনার কিন্তু উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই কিন্তু দেখা কিন্তু যাবে, অর্থাৎ ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট। এবং ব্যবসা যারা করছে, দেখুন সপ্তমভাবে সপ্তমপতির অবস্থান, ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, ডেইলি ইনকাম আপনাদের গেইন কিন্তু করতে চলেছে, এবং অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে লাভ কিন্তু পেতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য, এই দুটি রাজ্য মে মাসে অভূতপূর্ব লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে, এবং একাদশপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, আপনাদের যে কোনো কাজে সফলতা কিন্তু নির্দেশ কিন্তু করছে। দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ এই সময় হবে, এবং প্রপার্টি থেকে লাভ আপনারা এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। এবং এর পাশাপাশি কর্ম নিয়ে যারা চিন্তা করছেন, দেখুন কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন, কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনারা লাভ এই সময় কিন্তু পাবেন। এবং বিশেষ করে আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো, আপনারা মে মাসের 3 তারিখের পর থেকে আপনারা ইনভেস্টমেন্টের জায়গাটাতে কিন্তু করুন, কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল সময় হতে চলেছে। এবং
এর পাশাপাশি প্রপার্টির জায়গাটা, যারা সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছিল, কিছু ক্ষেত্রে আপনাদের ভালো হবে। বিয়ের জায়গা, দেখুন বিয়েটা একটা পার্ট জীবনের, শুভ বিবাহের কানেকশান বা বিয়ে হওয়া বা বিয়ের জন্য ভালো যোগাযোগ এটা কিন্তু হবে। ইনকাম হবে, আমি আবারও বলছি আপনি ধনুরাশি মানুষ ইনকাম হবে, কিন্তু ব্যয়ের জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যদি 100 টাকা ইনকাম করেন, আপনার ক্ষেত্রে ঠিক ম্যানেজ করতে হবে, অর্থাৎ বাজেট আপনাকে তৈরি করতে হবে, কোন খাতে কত টাকা আমি ব্যয় করব এটা, এবং এর পাশাপাশি সেভিংস, এই দুইটাই কিন্তু আপনাদেরকে দেখতে হবে। ধনুরাশির ক্ষেত্রে এই জায়গাটা বিশেষভাবে কেয়ার আপনাকে করতে হবে। এর সাথে সাথে আপনাদেরকে আমি একটি কথা বলি, আপনি ধনুরাশি মানুষ, প্রেমের ক্ষেত্রে আপনাদের কেমন হতে চলেছে? দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, এই প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সমস্যা আপনাদের কাটবে, নতুন প্রেম আপনাদের আসবে, এবং পুরাতন প্রেমের মধ্যেও কিন্তু সম্পর্কের কিন্তু উন্নতি হবে। বিশেষ করে ধনুরাশির ক্ষেত্রে এ মাসে কি উপায় করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং ধনুরাশির ক্ষেত্রে আমি থাম্বেলে এই কথাটি লিখেছি, হারানো সাম্রাজ্য আপনারা কিন্তু ফিরে পেতে চলেছেন, অর্থাৎ দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। দীর্ঘদিন আটকে আছে এমন কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে, অর্থাৎ বহুদিন আটকে আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু ভালো দিক যাবে। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যেহেতু কর্মপতি সপ্তমভাবে অবস্থান করছে, কর্মের জায়গাটা যেমন আপনাদের ভালো হবে, এবং ভাগ্যের জায়গাটাও কিন্তু আপনাদের পাশাপাশি ভালো হবে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সুযোগ, এবং যারা টেলিকম বিজনেসের সঙ্গে যুক্ত আছেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট গেইন আপনাদের এই সময় কিন্তু হবে। এবং আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে শত্রুতা কিন্তু থাকবে, শত্রুতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে ধনুরাশির ক্ষেত্রে, হঠাৎ আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন ফিনান্সিয়াল দিক থেকে। এবং শেয়ার মার্কেট বলুন, গোল্ড বলুন, চাঁদি বলুন, জেমস জুয়েলির সঙ্গে যারা যুক্ত আছেন সেই জায়গাগুলো থেকে আপনাদের অর্থনৈতিক দিক, আপনাদের উন্নতির জায়গা কিন্তু দিবে। দেখুন ধনুরাশির মানুষের ক্ষেত্রে আমি একটি কথা বারবার বলবো, আপনাদের ক্ষেত্রে একটু ধীরে সিদ্ধান্ত নিন এবং হঠকারিতা বাদ দিন, তাহলে জীবনে কিন্তু গেইন আপনারা কিন্তু করবেন। নিজস্ব সম্পত্তি, জায়গা, জমি কেনার কিন্তু যোগ কিন্তু থাকছে, বা এগুলো রিনোভেশন করার সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। সন্তান সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট শুভ, বৃহস্পতির দৃষ্টি ভাগ্য হবে, আপনাদের ভাগ্য উদয় এবং শরীর স্বাস্থ্যের দিকটাও যথেষ্ট ভালো থাকবে, মা তারার উপাসনা কোনো বিশেষভাবে লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।